আপনারা হয়তো সবাই জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি রয়েছে আমাদের দেশ ভারতে, যার নাম স্ট্যাচু অফ ইউনিটি। আজকে আমি যে মূর্তিটির কথা বলবো সেটি পৃথিবীর সবথেকে উঁচু ভগবান শিবের মূর্তি। শুধু তাই নয়, এটি হতে চলেছে ভারতের তথা পৃথিবীর চতুর্থ উঁচু মূর্তি। রেকর্ড বইতে নাম উঠতে চলেছে রাজস্থানের। রাজস্থানের রাজসামন্দের নাথদ্বারায় ভগবান শিবের মূর্তিটি উদ্বোধন করা হয়। এই শিব মূর্তিটি 369 ফুট লম্বা। বিশ্বের সবচেয়ে বড় শিব মূর্তির নাম বিশ্বাস স্বরূপম। নাথদ্বারায় যেখানে ভগবান শিবের বিশ্বের সবচেয়ে উঁচু 369 ফুটের মূর্তিটি তৈরি করা হয়েছে, তা রাজস্থানের উদয়পুর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। শিবের এই অদ্ভুত প্রতিমা ভক্তদের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। 51 বিঘা পাহাড়ে 369 ফুট উঁচু এই বিরাট শিব মূর্তি স্থাপন করা হয়েছে। ভগবান শিবের মূর্তিটি ধ্যানের ভঙ্গিতেই রয়েছে। 20 কিমি দূর থেকেও স্পষ্ট দেখা যাবে এই শিব মূর্তি। আলোয় সেজে উঠবে সন্ধে নামলেই। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিশ্বের সবচেয়ে উঁচু শিবের মূর্তি উদ্বোধন করেছেন। শিবের 369 ফুট উঁচু মূর্তিটি তৈরি করেছে তাঁত পদম সংস্থা। তাদের ট্রাস্টি এবং মিরাজ গ্রুপের সভাপতি মদন পালিওয়াল বলেছেন যে মূর্তিটি উদ্বোধনের পর পর্যন্ত সেখানে টানা 9 দিন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। একই সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় মোরারিবাবু রামকথাও পাঠ করবেন। শিব মূর্তিটির বিশেষত্ব কী? বিশ্বের সবচেয়ে উঁচু শিব মূর্তিটির নিজস্ব একটি আলাদা বিশেষত্ব রয়েছে। এই 369 ফুট উঁচু মূর্তিটি বিশ্বের একমাত্র মূর্তি হবে যেখানে ভক্তদের জন্য একটি লিফ্ট, সিঁড়ি এবং বিরাট হলঘর তৈরি করা হয়েছে। সেখানে 10,000 ভক্তের সমাগম হতে পারে। শিবের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটি চূড়ায় যাওয়ার জন্য এর ভেতরে 4টি লিফ্ট ও 3টি সিঁড়ি তৈরি করা হয়েছে। মূর্তিটি নির্মাণ করতে 4.5 বছর সময় লেগেছিল এবং 300 জনেরও বেশি কারিগর কঠোর পরিশ্রম করেছিলেন এই মূর্তি তৈরিতে। এতে 3,000 টন ইস্পাত এবং লোহার সঙ্গে 2,500,000 ঘন টন কংক্রিট এবং বালি ব্যবহার করা হয়েছে। শিবের এই মূর্তির ওজন প্রায় 30,000 টন। মূর্তিটি পাহাড়ের আকৃতির পাদভূমি বা স্তম্ভটিকে সিলভার কালার এবং মূর্তিটিকে কপার কালার জিঙ্ক কোটিং করা হয়েছে, যাতে প্রচুর রোদ বা বৃষ্টিতেও এই মূর্তির রং নষ্ট না হয়। 1.5 লক্ষ বর্গফুটের প্যান্ডেল। বিশ্বের সর্ববৃহৎ শিব মূর্তির লোকার্পণের জন্য 1.5 লক্ষ বর্গফুটের বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্রায় 2 লক্ষ মানুষ একসঙ্গে ভোগ খাবেন। জার্মান প্রযুক্তিতে প্যান্ডেলটি তৈরি করা